হ্যাপি নিউ ইয়ার গাইস, কেমন কাটলো তোমাদের 31st নাইট? আমাদের তো বেশ মজ মস্তিতে কেটে গেছে। ব্যাঙ্গালোরে বসে একটু গোয়ান ভাইব নিতে চলে গেছিলাম দ্য ফিশারম্যান ওয়ারফে। এখন পালা এন্ট্রি নেওয়ার। এন্ট্রি নিতে নিতে না জাস্ট ফিল হচ্ছিল কি গোয়ার কোনো রিসর্টে ঢুকছি। মানে আমরা যখন গোয়া গেছিলাম না, ঠিক এক্স্যাক্টলি এরকম একটা রিসর্টে ছিলাম আমরা, তো আমার সেটাই মনে পড়ছিল। মানে এত সুন্দরভাবে ডেকোরেটেড ছিল প্রত্যেকটা জিনিস, মানে আমি অ্যাটলিস্ট এরকম রেস্টুরেন্ট আগে ভিজিট করিনি। ব্যাঙ্গালোরে এসে কি কলকাতায় বলো ভ্যারাইটি পাব রেস্টুরেন্ট ভিজিট করেছি, বাট এখানে এসে না একটা অদ্ভুত ভাইব পাচ্ছিলাম আর বিচটাকে খুব মিস করছিলাম। মানে লিটারালি আমরা ব্যাঙ্গালোরে আছি কি গোয়াতে আছি একদমই ফিল করতে পারছিলাম না। এই লবস্টারগুলো দেখে জাস্ট ইচ্ছা হচ্ছিল কি একটু ট্রাই করা যাক, তো এমন একটা দাম বললো যে শুনে ভাবলাম থাক আমার লবস্টার খেতে হবে না। এক একটা লবস্টারের নাকি 4,000-5,000 টাকা দাম পড়বে। তো যাই হোক, সেই আশা ছেড়ে দিলাম। তো আমাদের বাফেট ছিল, বাফেট এরিয়াতে চলে এসেছি। প্রত্যেকটা জিনিস আগে যেমন বলছিলাম যে এত সূক্ষ্ম আর সুন্দরভাবে ডেকোরেটেড ছিল, মানে লিটারালি না এতটাই ভালো লাগছিল যে কিছু খেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল আগে একটু ফ্রেম করে নিই সব কিছু, তারপর না হয় খাওয়া যাবে। অ্যাম্বিয়েন্সের সাথে সাথে না স্টাফদের বিহেভিয়ারের কথাও বলতে হয়। এখানে যারা লাইভ কাউন্টারে ছিল, তো তোমার রিকোয়ারমেন্ট ওয়াইজ ওরা সব কিছু বানিয়ে দিচ্ছিল। এত ভালো ব্যবহার, মানে হাসি মুখে কেউ যদি কিছু দেয় না, তো বাজে খাবারটাও ভালো লাগে খেতে। আমি যেহেতু ফিল্ম করছিলাম সব, তো বাবানকে বললাম আমাকে একটু প্রন দেবে, তো দিচ্ছে। আমি চার দিতে হবে না, ও বলে কি না না খেয়ে নাও, চাপ নেই, মানে 2,000 টাকা উসুল করতে হবে। আরে ভাই, 2,000 টাকা পাড়ের উসুল করতে হবে বলে কি আমি যা পারবো তাই খেয়ে নেবো, সেটা কি হয় বলো তো? আর আমি একদমই ফুডি নই, খেতে ফেতে বিশেষ পছন্দই করি না আমি। তো ভাবলাম মেন কোর্সে কি খেতে পারবো না পারবো জানি না, তো স্টার্টার দিয়ে পেটটা ভরিয়ে নেওয়া যাক। এখানে স্যামন মাছটা আমার খুব ভাল লাগে খেতে, তো নিয়ে এসেছি, তো চলো খেয়ে নেওয়া যাক এবার স্টার্টারটা। এত ভালো ভালো কিছুর মধ্যে সবচেয়ে একটা বাজে জিনিস হচ্ছে একটাও ফটো ভালো আসেনি জানো তো। মানে দেখো ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবে, লাইটের এত রিফ্লেকশন হচ্ছিল না, মানে কিছু ভালোই আসছিল না। ডেজার্ট কাউন্টারে আসলাম, বাবান বললো আরে আগে মেন কোর্স খাও তারপর না হয় ডেজার্ট। তো ঠিক আছে চলে গেলাম। তারপর যখন ডেজার্ট খাওয়ার টাইম হলো, ফিরে এসে দেখি পুরো টেবিলটা ফাঁকা। আমরা তো মনে হয় রাক্ষসের মতো যা পেয়েছিলাম নিয়ে নিয়েছিলাম, মানে মাটন, টুনা, আর একটা কি ছিল, টার্কি ছিল, মানে যা যা পেয়েছি একটু একটু করে সব খেয়ে নিয়েছি। বাড়িতে এসে খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো পেটের। খানাপিনা পর্ব শেষ, এবার একটু ডান্স ফ্লোরে চলে এসেছি। এরপর বাড়ি যাওয়ার পালা, আর বিশেষ কোনো কাজবাজ নেই এখানে। বাইরে থেকে পুরো ভিউটা দেখো, কি অপূর্ব লাগছে না? কে বলবে এটা একটা রেস্টুরেন্ট? পাশে একটা ছোটখাটো চিলড্রেন্স পার্কও আছে। এবার পালা বাড়ি ফেরার। নেভিগেশন না যেমন মাঝে মাঝে একটু উটকো পাটকা ওয়ে আউট দেয়, তো মাঝে মাঝে কিন্তু বেশ ভালো একটা ওয়ে বার করে দেয়। তো কালকের রাস্তাটা ছিল এরকমই, খুবই সুন্দর, জ্যাম ছাড়া একদম ভেতরের রাস্তা দিয়ে আমরা চলে আসতে পেরেছিলাম। দেখতে পাওনি যদিও, কারণ আমাদের অত হই হুল্লোর পছন্দ নয়, তো সেরকম কোনো জায়গায় যাইনি, জাস্ট পেট পুজো করতেই গেছিলাম।
যাই হোক, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সারাটা বছর ভালো কাটাও তোমরা, ভালো মন্দ নিয়েই জীবন, তো ভালো জিনিসও আসবে, মন্দ জিনিসও আসবে লাইফে, তো সেই মন্দ জিনিসগুলো কাটিয়ে ভালো করে বাঁচো, আনন্দে থাকো, আনন্দে রাখো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, টিল দেন টাটা।